আলুর দাম নিয়ন্ত্রণে হিমঘর ও আলুর আড়তে হানা পুলিশ ও কৃষি দপ্তরের কর্তাদের। বৃহস্পতিবার সিঙ্গুর থানার অন্তর্গত রতনপুর আলুর আড়তে ও পার্শ্ববর্তী বেশ কিছু হিমঘরে হানা দেয় জেলা কৃষি বিপণন দপ্তর ও পুলিশ প্রশাসন। আলুর দাম নিয়ন্ত্রণ করতে গত 24 আগস্ট মুখ্যমন্ত্রী নবান্নের একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে এক সপ্তাহের মধ্যে আলুর দাম খুচরো বাজারে 25 টাকা করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই বৈঠকের পর সপ্তাহ পার হলেও আলুর দাম না কমায় বাজার খতিয়ে দেখতে সিঙ্গুরের রতনপুর মোড়ে হানা দেয় প্রশাসন ও কৃষি দপ্তরের আধিকারিকরা। আনলোডিং হয়েছে, রেডি হচ্ছে, এখান থেকে কলকাতার বিভিন্ন মার্কেটে এখান থেকে যাবে। আর আমি কিছু হচ্ছে নাম অ্যাডজাস্ট নিয়ে নিলাম যে সমস্ত কালা মালটা আসছে এবং হচ্ছে কিনছে কী দামে কিনছে তা জানার চেষ্টা করলাম। পয়েন্টের মধ্যে কন্ট্রোলে চলে আসবে। আমরা হচ্ছে যে কোথার থেকে সে জিনিসটা হচ্ছে বাড়ছে, যে আমাদের যা এই হুগলি ডিস্ট্রিক্ট আছে ম্যাক্সিমাম আলু হয়, আমার সার্ভিস স্টকেও আছে, কিন্তু সেইটাই আমরা হচ্ছে দেখে নিচ্ছি যে কোথায় সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, কয়েকটা হিমঘরে যাবো, যাচ্ছি, অলরেডি আমি শুরু করেছি এবং হচ্ছে কয়েকটা মার্কেটে ঘুরবো, ঘুরে চালু করবো। এটা চলবে তাই তো? হ্যাঁ, চলতে থাকবে, চলতে থাকবে, এটা কন্টিনিউ প্রসেস। হ্যাঁ।